পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণকে সচেতন করতে র্যালি। পথ নাটিকার আয়োজন অশোকনগর থানার পুলিশের। এদিন দীর্ঘ পথ পরিক্রমা করে এই র্যালি। নিয়ম মেনে গাড়ি চালান, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকেও সুরক্ষিত রাখুন। আপনার বাড়ি ফেরার অপেক্ষায় আপনার পরিবার। সাধারণের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে, পথ চলতি যানবাহন ও বাইক চালকদের সচেতন করতে উদ্যোগ অশোকনগর থানার। সাধারণকে সচেতন করতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন এলাকায় র্যালির পাশাপাশি পথনাটিকারও আয়োজন করা হয়। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2016 সালে সাধারণের পথ নিরাপত্তার স্বার্থে রাজ্য জুড়ে শুরু হয় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প। এরপর থেকে প্রতি বছরই সরকারিভাবে সাধারণকে সচেতন করতে নানা অনুষ্ঠান পালিত হয়। সেরকমই দুর্ঘটনা রুখতে এদিন অশোকনগর থানার পুলিশের উদ্যোগে করা হয় সচেতনতা র্যালি ও পথনাটিকা। শুক্রবার দুপুরে অশোকনগর থানা থেকে র্যালির সূচনা হয়। র্যালি শেষ হয় স্থানীয় শেরপুর মোড়ে এসে। মিছিলে পা মেলান স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং পুলিশ কর্মীরা। র্যালিতে উপস্থিত পড়ুয়াদের হাতে ছিল সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর নানা সচেতনতামূলক প্লাকার্ড। থানা থেকে মিছিল বেরোনোর পর 8 নম্বর মোড়ে এসে বিদ্যালয়ের পড়ুয়ারা পথ দুর্ঘটনা রুখতে সচেতনতামূলক একটি পথনাটিকা করে। আজ সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়েছে অশোকনগর থানার পক্ষ থেকে, তাতে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন, তাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি বলে আমরা খুবই গর্বিত অনুভব করছি। আমরা সবাইকে সচেতন করতে করতে যাচ্ছি, যাতে নিজেও বাঁচুন, অপরকেও বাঁচান, সুস্থভাবে গাড়ি চালান, অপরকে রক্ষা করুন এবং সাথে নিজের জীবনটাও রক্ষা করুন। অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অয়ন চক্রবর্তী জানান, 2016 সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা রুখতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি চালু করেন। সেই থেকেই পথ দুর্ঘটনা রুখতে লাগাতার চলছে সচেতনতামূলক প্রচার। এদিনও বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে অশোকনগর থানার উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর প্রচার করা হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, পথ দুর্ঘটনা রুখতে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা চাই দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে আসুক। এদিন র্যালিতে বহু ছাত্রছাত্রী অংশ নেয়। আস্তে চালাও জীবন বাঁচাও যে উদ্যোগ পশ্চিমবঙ্গ পুলিশ সকল মানে পুলিশ জেলার প্রত্যেকটা পুলিশ থানা উদ্যোগ নেয়, কী করে জীবন রক্ষা করা যায়, কী করে মানুষের মূল্যবান জীবন অ্যাক্সিডেন্টের মতো ঘটনায় যত কম মানে এই জীবন হারাতে হয় তার কী ব্যবস্থা নেওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সাল থেকে তার জন্য উদ্যোগ নিতে শুরু করেন এবং আজকে 2022 সাল প্রতি বছরেই আমরা বা সারা বছর ধরেই আমরা সেই বিষয়ে কাজ করে থাকি। আজকে আমরা সেই একই এতে পশ্চিম আমাদের উত্তর চব্বিশ বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে আমাদের অশোকনগর থানার উদ্যোগে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা অশোকনগর এলাকার যেসব স্কুলগুলি রয়েছে, স্কুল কলেজ, তাদের যারা স্টুডেন্ট রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা একটা র্যালি, একটি পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, যাতে মানুষ বোঝেন যে তাদের জীবন কতটা মূল্যবান, তাদের পরিবারের বাকিদের জীবন কতটা মূল্যবান, তারা যেন আরও সচেতন হন। আগামী দিনে যেন আমরা এই মানে পথ দুর্ঘটনায় মৃত্যু এটাকে একদম শূন্যে নামিয়ে নিয়ে আসতে পারি। পাশাপাশি এনসিসির একটি দলও অংশ নেয় এদিনের র্যালিতে। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণকে মাইকের সাহায্যে সচেতন করতে থাকেন পুলিশ কর্মীরা। আমরা সেটেলাইট মাধ্যমে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনুপাতে অনেকটা কমিয়ে আনতে পেরেছি এবং এই সেটেলাইট সেন্টারের মাধ্যমে আমরা এই প্রচার করতে চাই যে সময়ের দাম দুধ, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না, গাড়ি আসতে চালান, ট্রাফিক সিগন্যাল মেনে চালান, হেলমেট পরে গাড়ি চালান, কেউ দ্রুত বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না। আপনাদের দ্রুত বেপরোয়া গাড়ি চালানোর জন্য অনেকের প্রাণহানি হয়, আমরা সেগুলোকে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি আরো বর্ণময় হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।